হতে যাও, মিনার সামনে যে তিনটি শয়তান, বড় শয়তান, বেজর শয়তান, ছোট শয়তান, হাতিরা যে কঙ্কর ছুঁড়ে মারে, আসলেই কি সেগুলো শয়তান? না, সেগুলো রূপক শয়তান, দ্যাট ইজ এ মেটাফরিক্যাল শয়তান, অ্যালিগোরিক্যাল শয়তান, রূপক শয়তান, ধরে নিতে হয় সেটা শয়তান। তাই পাথর, হাজি কি জানে যে পাথর দিয়ে যে শয়তান বানানো হয়েছে সেই পাথরটাও তৌহিদে বাস করে? আসমান জমিনের সমস্ত কিছু তৌহিদে বাস করে, হাজি কি জানে যে কঙ্কটটাও তৌহিদে বাস করে? হাজি কি জানে তার হাতটাও তৌহিদে বাস করে? হাতে কি জানে তার সর্বদেহ প্রত্যঙ্গ তৌহিদে বাস করে? তাহলে তৌহিদে বাস করে না কি? ও হাতে তোমার মন, তোমার অন্তরটা তৌহিদে বাস করে। তাই তোমাকে শিখিয়ে দেওয়া হচ্ছে, তোমারই ভিতর যে শয়তান খান্নাস রূপে আছে তাকে পাথর মারতে শিখাও। এই সিম্বলিক রিপ্রেজেন্টেশন দিয়া, এই রূপকটা দিয়ে তুমি শিখো তোমার ভিতরের শয়তানকে পাথর। কুল্লায়নার গুণী বাজাও সালাম ইব্রাহিম সাল্লাল্লাহ নবী আনা সাহস্রহুসায়ন হাক্যালে আমি যে কয়েকটা ফর্মুলা তোমাদের বলে দেই এগুলো মনে রাখো, খুব মূল্যবান কথা কতটি বলে দিই। মহানবী তার বিশেষ সাহাবী ছিল যারা অতি জ্ঞানী, তাদেরকে একরকম বলতেন, আর যারা সাধারণ ছিল আমাদের কাছে সবাই পরম পূজনীয় দৃষ্টিভঙ্গির দর্শনে তাদেরকে একটু নিচে নেমে বলতেন। মহানবী একদিন বলে ফেললেন, উমর জানু জান্নাত দক্ষে প্রস্তে আসমান জমিন ব্যক্ত। সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেহেশত যদি আসমান জমিন ব্যক্ত হয় তাহলে দোজখের স্থান কোথায়? সঙ্গে সঙ্গে মহানবী উত্তর দিলেন, দিন আসিলে রাত্র কোথায় যায়, আর রাত আসিলে দিন কোথায় যায়। অথচ যারা একটু বুদ্ধি কম সাহাবা ওদেরই একজন বলছিল, হুজুর জান্নাত বলতেছেন, আমি উঠটা ভাই জাস্ট একটু সময় নিছে আমার একটু বল, ওরে আমার জান্নাতের বর্ণনা অন্যরকম দিলে একটু নিচে। এটাই বুঝি হজ করতে যাও, যারা হজ করতে চায়
আজ একটা প্রাথমিক কখ গ সর সরিয়া এগুলো অ্যালফাবেট অক্ষর পরিচয়। এই অক্ষর পরিচয় দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে তুমি ম্যাট্রিক আই বিএম এ পাস করবে। এই সিঁড়ি ধাপে 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 এখন তোমার যদি কেউ বলে ওই মাস্টের কালাম মাইকিউ কাবাকো টোয়া পাকার দাম ও তো খালি মোকাম, আমি কেন কাবা টোয়া করবো, ওটা তো খালি ঘর, একটা দেওয়াল দিয়া বাঁধানো। তাহলে হিন্দুরা পূজা করে মূর্তি, মুসলমানরা দেওয়াল পূজা করে না? দেওয়াল পূজা করি না, নাউজুবিল্লাহ। ও দেওয়ালের ভিতরে জানলা আছে তার পূজা করে। যদি একটা হিন্দু বলে যে আমরা মূর্তি পূজা করি না, মূর্তির ভিতরে যে আল্লাহ আছে তার পূজা করি, কি জবাব দিবা? তোমরা মূর্তির সামনে অর্থ সেই বাকি কত কি কর। ও যদি তোমাকে বলে তুমিও তো কাবায় যখন হজ করতে যাও ওই চার দেওয়ালটাকে তুমি ঘুরে ঘুরে রব্বায়েক রব্বা ইন্নাল হামদা কত কিছু কর, আমি তো দেখতেছি তুমি দেওয়াল পূজা কর, ঘুরে 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 মিনতি জানাচ্ছ আল্লাহ আমি তোমার সামনে হাজির, আমরাও তাই কি কলমা পড়ে মুসলমান বানাতে পারব, কলমা পড়ে ধর্মে রূপান্তর করতে পারব, কিন্তু কলমা পাঠ করে তোমার ব্রাদের গ্রুপ ও পজিটিভকে জীবনেও তুমি ও নেগেটিভ করতে পারবে, ঠিক না? তুমি কলমা পড়ে একজনকে মুসলমান বানিয়ে বিয়ে করতে পারো, কিন্তু ওর ব্রাদের গ্রুপ যদি ও পজিটিভ থাকে সারা জীবন কলমা পড়লেও তো নেগেটিভ হবে না। It can never be changed. La ilaha illallah. Khabardar. Dharmer moddhe kono jorjobosti na. Dari contradict, dari ekti support complementary. Surah Hud. Wala usha rabbukum lazalanna summatan wahdatan আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম নিমেষের মধ্যে সব মানুষ আমি এক উম্মত করে ফেলতে পারতাম। এখানে আমরা মুসলমান করব যে যে ধর্মে সেটাই বলবে, কখনো না ইয়াজারুনা রাখিয়া দেয় মুক্তালাপি দেখতে না, আমি দলে দলে নিজেই ভাগ করে এই বাংলা বিহার উড়িষ্যা অনেক দিন সাধক সাধনা শাসন করে গেছেন নবাব আলীবর্দী খান, নবাব সিরাজউদ্দৌলা, মীর জুমলা এবং অনেক মুসলমান শিয়া। ওই তারা তো সুন্নিদের কোনো চাপ দেন না, তারা তো কোনো অন্য ধর্মের মানুষে বলেনি যে আসো আমার ধর্ম গ্রহণ করো, গ্রহণ করা না করা তোমার ইচ্ছা, রাখুন দিল কুমার ইয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম সুতরাং একটা অন্য ধর্মের মানুষকে ঠাট্টা করাও না, তুমি মাইনো না সেটা না, কিন্তু তাকে অপমান করা ঠিক এই বিষয়গুলো বলে। এই যে হজে যাও মিনার সামনে যে তিনটি শয়তান, বড় শয়তান, বেজর শয়তান, ছোট শয়তান, হাজিরা যে কঙ্কর ছুঁড়ে মারে, আসলেই কি সেগুলো শয়তান? না, সেগুলো রূপক শয়তান, ম্যাটাফরিক্যাল
শয়তান, অ্যালিগোরিক্যাল শয়তান, রূপক শয়তান, ধরে নিতে হয় সেটা শয়তান। তাই পাথর, হাজি কি জানে যে পাথর দিয়ে যে শয়তান বানানো হয়েছে সেই পাথরটাও তৌহিদে বাস করে? আসমান জমিনের সমস্ত কিছু তৌহিদে বাস করে, তন্ত্রে পাঠ করে। হাজি কি জানে যে কঙ্কটটাও তৌহিদে বাস করে? হাজি কি জানে তার হাতটাও তৌহিদে বাস করে? হাতি কি জানে তার সর্বদেহ প্রত্যঙ্গ তৌহিদে বাস করে? তাহলে তৌহিদে বাস করে না কি? ও হাতি তোমার মন, তোমার অন্তরটা তৌহিদে বাস করে। তাই তোমাকে শিখিয়ে দেওয়া হচ্ছে তোমারই ভিতর যে শয়তান খান্নাস রূপে আছে তাকে পাথর মারতে শিখাও। এই সিম্বলিক রিপ্রেজেন্টেশন দিয়া, এই রূপকটা দিয়ে তুমি শিখো তোমার ভিতরের শয়তানকে পাথর মারা। সুতরাং সত্যকে প্রকাশ করতে গেলে অনেক সময় রূপকতার আশ্রয় নিতে হয়। যেমন কবর, আমরা প্রত্যেকে কবর বলতে মনে করি গর্তটা, এই কোথাও দেখাটলো আছে পুনরের পারিবারিক কবরস্থান না, যেখানে গর্ত করে বাসটা দিয়া লাশ আছে, এটাই কবর। এটা রূপক কবর, অবশ্যই কবর, কিন্তু এটা রূপক। আসল কবর কি? আসল কবর হলো মানুষের জীবন্ত শরীরটা, তার নিজের কবর। যত আঘাবে মানুষের শরীরের মধ্যেই হচ্ছে অসুখ বিসুখ যাতনা দুঃখ কষ্ট প্রতিনিয়ত আমরা ভোগ করে চলছি। এটাই আসল কবর, এই জীবন্ত দেহটাই নফসের কবর, রুহের কবর না। কুল্লু নফসুন জায়গা তুলম, প্রত্যেক নফস মৃত্যু স্বাদ গ্রহণ করবে। কোরআনের কোথাও বলা হয়নি কুল্লু রুহির জায়গা তুলম, রু মৃত্যু স্বাদ গ্রহণ করবে, কোরআনের একটি স্থানেও না। কারণ রু অর্থাৎ, তাই আল্লাহ আদমের মধ্যে রু ফুৎকার করে দিলেন, নফ ফুৎকার করেন না। অনুভাতমিন রুহি, আমার রু ফুৎকার করে দিয়েছে। অনুভাতমিন নাফসি বলেন নাই, আমার নফ উৎকার করছে এটা বলে নেই, কারণ আল্লাহর নফ নাই। মহানবী বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনেছে বা নফকে চিনেছে, নফ মানে আমি, যে আমাকে নফকে চিনেছে, যে তার নিজেকে চিনেছে, কোন সন্দেহ নাই সে তার আল্লাহকে চিনেছে, রবকে চিনেছে। একটি ভয়ও তো নাই মান আরাফা রুহু ফাকা দারাফা রব্বাহু, যেটা রুকে চিনেছে সেটা রবকে চিনেছে, একটি স্থানেও নাই। সুতরাং বিষয়গুলো ভালো করে জেনে নিতে হয়, তাই আমার বইগুলো তোমাদের পড়া উচিত। যে পড়তে পারে না তাহলে বুঝিয়ে দেওয়া উচিত এই কথাগুলো। জন্য করে দেখো, তন্ন তন্ন করে গবেষণা করে দেখো।